পেরুর রাজধানী লিমা গ্যাস লাইন স্থাপনের জন্য মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে আসলো একের পর এক মরদেহ প্রত্যেকটি রাকার প্রায় তিন ফুট দৈর্ঘ্যের প্রাথমিক অনুসন্ধানের পর জানা গেল এক হাজার বছর পুরনো শিশুদের কবরস্থান এটি একটি নয় দুটি নয় এখানে দাফন করা হয়েছে অন্তত আঠাশটি মরদেহ এই কবরস্থানটি প্রাক স্প্যানিক যুগের মরদেহগুলো অন্তত এগারোশো থেকে আটশো বছরের পুরনো এবং বেশিরভাগই শিশু ধারণা করা হচ্ছে তারা সবাই ইচমা ও চাঞ্চায় জাতি গোষ্ঠীর গবেষকদের দাবি প্রাকৃতিক কোনো অজানা বিপর্যয়ের কারণে ভয় প্রাণ এই কবরস্থানে সেই প্রাচীন যুগে কোন এক ভয়াবহ বিপর্যয় এসেছিল প্রকৃতিতে এতে আক্রান্ত হয় বেশিরভাগ শিশুরা রক্তশূন্যতায় মৃত্যু হয় তাদের পেরুর এই এলাকাটি সাক্ষ্য বহন করে মাঝে পিচু সভ্যতার ইনকা সভ্যতার বাসিন্দাদের নিদর্শনও পাওয়া যায় এই অঞ্চলটিতে তাই প্রতি বছর এখানে ভিড় করেন হাজারো পর্যটক আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি